Good evening, দর্শক আজকে কিন্তু আমরা চলে এসেছি শীত শীত সন্ধ্যায় আমরা চলে এসেছি হচ্ছে সেই বিখ্যাত তালতলা মার্কেটে তালতলা মার্কেটে স্ট্রিট ফুডের বিশাল সমারোহ সবাই বলেন তো আজকে দেখতে এসেছি যে আমরা আসলে দেখতে এসেছি যে কি পরিমাণ ভিড় হয় মানুষ কি খায় না খায় এখানে আদৌ এত মানুষ আসে কিনা এখানে যেমন দেখছি কিন্তু ঠিক তার অপোজিটেই জাস্ট ঘুরিয়ে দেখেন মানুষ আর মানুষ একেবারে গিজগিজ করছে এখানে যতটুকু আছে ভিতরে গেলে আরো বেশি মানুষ চলেন দর্শক আজকে এক্সপ্লোর করা যাক এই তালতলা মার্কেটের স্ট্রিট ফুডগুলা চলো আমার সাথে বসেছি বিসমিল্লাহ কাবাব এন্ড স্পাইসি কাবাব ঘরানা স্পাইসি এর মধ্যে অর্ডার দিয়েছে শিক কাবাব এর দাম হচ্ছে 100 টাকা এই থিয়েটার সালাদ সহ চিকেন তান্দুরি 100 টাকা লুচি নিয়েছি এক একটার দাম 10 টাকা এনিওয়েজ আমরা প্রথমে এই যে কাবাব আছে মানে সালাদ আছে কাসুন্দি আছে কাবাবের সাথে টেস্ট করে দেখো এটা তো ইন্টারেস্টিং মানে নরম নরমই লাগলো শুধু শুধু কাবাব ট্রাই করা যাক কাবাব যেটা আমার কাছে মনে হলো যে মটনের একটু মুখে লাগলো ভালো করে তো শিক কাবাবের যে ক্যাচ ক্যাচ স্বাদ ওইটার চেয়ে মশলার ফ্লেভারটা বেশি লাগছে আর একটু বোঝা যাক ভালো শিক কাবাব বলাই যায় একটু ভিন্ন ধরনের বাইক মানে পুরা ইয়ে করছে করুক এটা বাইকের জায়গা এখানে সারা টালা দেখিয়ে দেখা যাক টেস্ট আসবে কেমন দাঁড়া এর মধ্যে আমি লেবুর খোসা পাচ্ছি সালাদ চটা পাচ্ছি অনেক কিছুই আছে সালাদ ক্লাব দিয়ে জমে যাচ্ছে 110 টাকা যদি ধরি লুচি সহ একটু চিকেন তান্দুরি আসা যাক ও কাবাবটা শান্তিতে খাওয়া যাবে না এই বাইকের স্টার্টার জ্বালায় এনিওয়েজ এবার একটু এটা মানে বোরহানি দিয়ে আসলে কাসুন্দির বদলে চিকেন তান্দুরিটা ভালো বাট এখানে কাবাবটা কিন্তু বেশ মজার KHAI-DAI.COM এর জিভে এটা কিন্তু এই 7.5 চোখ বন্ধ করে পেয়ে যাবে মুড়ি কত করে ভাই 30 টাকা কেন আপনি মুরগির মাংস দেন মুরগি দেবো আলোচনা করে দেখো কত দেবো মুরগির পা দেন নাকি পা দেন গিলা করে যত গিলা দেন আচ্ছা 30 40 50 আর যে এইটা কি আলুর চপ মানিক মামার ভাজা পোড়া আমরা অর্ডার দিয়েছি চিকেন ললিপপ এটার দাম হচ্ছে 20 টাকা আর পাকোড়া এটা অর্ডার হচ্ছে আপনার দাম হচ্ছে 10 টাকা ইন্টারেস্টিং হলো যে এটা 80% ভাজা থাকে সো আপনি অর্ডার দিলে আবার এটা গরম গরম তেলে ভেজে দিবে সো আপনি যেটাই খাবেন গরম গরমই খাবেন সমস্যা নাই টমেটো কেচাপ সাথে মনে হয় একটু পুদিনার চাটনি বা কিছু একটা মিন্ট সস দিয়ে দিয়া সো সবাই দেখি ঘুটা দিয়ে দিয়ে খাচ্ছে তো আপনাকে এই ঘুটা দিয়ে খেতে হবে প্রচুর মানুষ খাচ্ছে এখানে দাঁড়িয়ে এই জিনিসই খাচ্ছে কম বেশি ফ্রাইড চিকেন আছে ঝাল ফ্রাই আছে ওগুলো খাচ্ছে বা মানে এটার স্বাদ মানে চিকেনের স্বাদ একটু পুরাতন তেলের গন্ধ এটা বোঝা যাচ্ছে ঠিক আছে বাট ইন্টারেস্টিং হচ্ছে এখানে সসটা দিয়ে কিন্তু মজাই লাগছে টুথপিকের যে কাঠি আছে এটার ডগায় আপনার মুরগির হাড্ডি চিকেন পাকোড়া হুম
এটা আমি জানতাম যে চিকেন ছাড়া বাট মানে চিকেন মানে আসলে একটা হাড়দিক করলো কুরমুর করে ভালোই লাগলো বা চিকেন পাকোড়া 10 টাকা দাম ওয়াও শীতের পিঠা বেশ জমজমাট মানুষের দাঁড়িয়ে ভাত পিঠা খাচ্ছে ভাপা পিঠা চিতই পিঠা দুটা মনে চলছে খুব গরম অবস্থা পাশের পিঠাগুলো আবার ইন্টারেস্টিং রেগুলার যে আমরা পিঠা খাই ওগুলো না বারো মাসি পিঠাগুলো পাওয়া যায় এই যে বাঁশপাতা পিঠা মুখ পাকন পিঠা রসকুল পিঠা রাজভোগ পিঠা বা মালপোয়া পিঠা পাটিসাপটা ইন্টারেস্টিং সব পিঠাগুলো আবার এখানে পাওয়া যায় ঝালকুলি পিঠা ঝাল ঝালও আছে চলে আসছি যে গোল চক্করটা এখানে মানে কিরকম মার্কেটের গোল চক্কর এখানে বলে ভালো এক জায়গায় জিলাপি পাওয়া যায় এইটার খোঁজে আমরা এতক্ষণ ধরে হাঁটছিলাম মানে রাস্তাঘাটে মানুষের যে ভিড় চল আমরা জিলাপি খোঁজে সামনে আগে জিলাপি খাওয়ার আগে পেয়ে গেলাম ফুচকা কেসির মোড়ে ফুচকা যেমন বিখ্যাত এটা হচ্ছে যে আমাদের চটপটির ফুচকা খাই তা কিন্তু না এটা হচ্ছে যে এই যে বাটিতে করে ফুচকা দেয় বাংলাদেশে গত 10-12 বছর ধরে নতুন ফুচকার প্রচলন শুরু হয়েছে আস্তে জনপ্রিয় হচ্ছে এই ফুচকা যখন সামনে আছে না খেয়ে গিয়ে পারা যায় চলকে অর্ডার দিই হাতে পেয়ে গেছি 20 টাকার ফুচকা ঘানটা মজা টেস্টটা কেমন দেখা যাক সো ফার সো গুড অনেকে তালতলার মার্কেটের এই ফুচকা খুব সুনাম করেন এই ফুচকাটা ভালো কিন্তু আমার কাছে মনে হচ্ছে টিএসসির ফুচকাটা এটার চেয়ে একটু বেটার হয় এটা হচ্ছে তালতলা মার্কেটের একেবারে সামনে চলে আসছি এখানে হচ্ছে জিলাপি আমার এখানে আছে 20 টাকার জিলাপি 100 গ্রামের একটু বেশি ছোট্ট জিলাপি টেস্ট করা যাক 70 টানা জিলাপি তার চেয়ে বেশি মচমচে লাগছে খারাপ না তবে শুনেছিলাম যে তালতলা মার্কেটে আর কিছু না হলেও জিলাপিটা মাস্ট ট্রাই অথবা অন্য দোকানের একটা মাস্ট ট্রাই এটা আমার কাছে মনে হচ্ছে যে ওকে সো ফার সো গুড অসাধারণ কিছু না 10 টক গুড করে একটা ঝটিকা সফর হয়ে গেল এবং এর মাধ্যমে কিন্তু মোটামুটি আমরা দেখে ফেললাম যে তালতলা মার্কেটের স্ট্রিট ফুডগুলা মানে কালচারটা কী মানুষ কী পছন্দ করে খায় কেমন মানুষ আসে কী পরিমাণ ভিড় হয় তাদের বিহেভটা কেমন ওইটা জাস্ট একটা মানে কোনো মতো একটা হিন্ট আপনাদের সামনে তুলে ধরার এটার জন্য আজকের এই শো শীত শীত শো ঘুরে আমাদের কাছে ভালো লেগেছে প্রচুর মানুষ আছে সো পকেটটা করে সাবধান রাখার ব্যাপার আছে তবে অন্যান্য জিনিসপত্র মানুষ একটু ধুমিয়ে কেনাকাটা করছে সাথে তারা এসে খাওয়ার দোকানে কোনো অভাব নেই প্রচুর খাবার দোকান নিউ মার্কেট বা অন্যান্য জায়গার থেকে দেখলাম যে স্ট্রিট ফুড কালচারটা এখানে বেশ ভালো গড়ে উঠেছে মানুষজন আগ্রহ করে খাচ্ছে খাবারের স্বাদ যদি বলেন মানে আহা মরি কিছু না যে এটার জন্য আপনাকে ছুটে আসতে হবে বাট ওভারঅল কিন্তু একটা খাদ্য পরিবেশ তো জিনিসটা মজার আমাদের চোখে মানুষের ভিড় ভোগান্তি আনন্দ খাবার পরিবেশ সব কিছু মিলে তালতলার এই স্ট্রিট ফুড মার্কেট কিন্তু পেয়ে যাবে 7.75 এই ছিল আজকের শো ভালো কিংবা খারাপ তালি কিংবা গালি সবই জানাবেন আমাদের কমেন্ট বক্সে আর এখানে তো নির্দেশনার দোকান দেওয়া কিছু নাই তালতলা মার্কেটের এই গুগল ম্যাপ লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে আছে আজকের জন্য এখানে বিদায় ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন আরও কোনো শোতে ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গাতে আজকের জন্য জিলাপির প্লেটটা এখানে বিদায় টাটা বাই।